হোম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ছাত্রছাত্রী ভাই বোনদের গুরুত্বপূর্ণ কমেন্টের ভিত্তিতে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ডেঙ্গু জ্বর প্রতিরোধ ভয়াবহতা, এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এই প্রতিবেদন লেখার জন্য বারে বারে কমেন্ট করেছে, তোমাচন্দ, বৃথিকা সিং, অলোক দাস, বিশাল কুমার, অনুরিমা ব্যানার্জি, এছাড়াও আরও অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমত হেডলাইনটি হবে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ভয়াবহতা। নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া গত 15ই সেপ্টেম্বর 2023 যখন রাজ্যের প্রতিটি জেলার শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের অধিবাসীরা ডেঙ্গু জ্বরের দাপটে উদ্বিগ্ন, বা তোমরা জর্জরিত লিখতে পারো, সেই ডেঙ্গু জ্বরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে, সেই ভয়াবহ জ্বরের রোগ প্রতিরোধ সচেতনতার লক্ষ্যে এগিয়ে এলো বাঁকুড়া জেলার প্রত্যন্ত অধ্যুষিত এলাকায় অবস্থিত বিএসভিপি বিদ্যাপীঠের ছাত্রছাত্রী সকলে, যার পথ প্রদর্শক ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রাক্তন সিএমও, এছাড়াও বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা। এদিকে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা যেভাবে পদনাটিকার মাধ্যমে ডেঙ্গু জ্বরের মূল উপসর্গ তুলে ধরেছে, তেমনি এই জ্বর প্রতিরোধ করা যেতে পারে যেভাবে বাইরে বেরোলেই ফুল হাতের জামা পরতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, এমনকি ভাঙা প্লাস্টিকের শিশি বোতল ছাড়াও টায়ার ইত্যাদি জিনিসপত্রের মধ্যে জল জমতে দেওয়া চলবে না। তবে ভয়ের কারণ নেই, ডক্টর এর পরামর্শ ও সুচিকিৎসার মাধ্যমে এই ভয়াবহ জ্বরের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। এই ভয়াবহতা জ্বর প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে ছাত্রছাত্রীরা যেভাবে প্রতিটি মানুষের কাছে সচেতনতার বার্তাবাহক বা ডেঙ্গু জ্বর প্রতিরোধের বার্তাবাহক হয়ে উঠেছে, তা সকলেই খুশি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও। সকলেই সুস্থ থাকো, ভালো থেকো।